বন্ধুরা, আজকে আমার সোনালি মুরগি প্রায় 52 দিন হলো, তো আমি গুঁড়োটা চেঞ্জ করলাম। দেখুন, চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, অর্ধেকটা আজকে চেঞ্জ করেছি, কাল অর্ধেকটা করবো। মোটা নষ্ট হয়ে গেছিলো একেবারে, ভেঙে মুরগিকে ঠান্ডা লেগে গেছে কিছু মুরগিকে, তো আমি চেঞ্জ করলাম আজকে। দেখুন, নতুন গুঁড়ো দিয়েছি, তো গুঁড়ো যদি ভিজে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাহলে পাল্টে দেওয়াই ভালো, নাহলে ঠান্ডা লাগতে পারে। আমার কয়েকটা মুরগিকে দেখছি ঠান্ডা লেগে গেছে, এদিকটা পাল চেঞ্জ করব। আজকে এদিকটা করেছি, তো কিছু মুরগিকে আমার ঠান্ডা লেগেছে, তার জন্য আজকে অ্যান্টিবায়োটিক দিব, মেরিকুইন, যেটা আমি দিই জলের সাথে। আর আয়রন খাওয়াচ্ছি, আয়রন ট্যাবলেট জলের সাথে। আয়রন ট্যাবলেট খাওয়ালে যেটা হয়, সেটা হচ্ছে মাথার যে ফুলটা, বিশেষ করে মোরগ যেগুলো মেল, সেগুলো ফুলটা খুব বড় হয়, খুব সুন্দর লাগে দেখতে, ওটা তাড়াতাড়ি বাড়ে। আয়রন ট্যাবলেট খাওয়ানোর ওটাই হচ্ছে কারণ। তো আপনাদের আমি দেখাবো যে কীভাবে আমি আয়রন ট্যাবলেটটা দিচ্ছি জলের সাথে, কত লিটার জলে কতটা ট্যাবলেট ব্যবহার করতে হবে সেটা আপনাদের আমি দেখাবো, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমি খাবারের সাথে অস্টোফেট এবং ভাইমিয়াল যে মাল্টিভিটামিন, সেটা একসাথে মিশিয়ে খাবারের সাথে আমি দিচ্ছি, এবং তার সাথে লবণ এবং হলুদ খাবারের সাথে দিচ্ছি। কদিন আমি জলের সাথে দিলাম, তো এখন খাবারের সাথে দিচ্ছি, যাতে করে ওদের যে ফিড ড্রপিং যে প্রবলেমটা, পায়খানার সাথে খাবারটা বের হয়, সে প্রবলেমটা যাতে না হয়, ইন্টেস্টাইনের যে প্রবলেম সেটা ঠিক হয়ে যাবে, হলেও ওদের হজমের সমস্যাটা হয় না। তো খাবারের সাথে লবণ এবং হলুদ আমি দিচ্ছি, গুঁড়ো হলুদ। এখানে খাবার দিলাম, এইদিকে খাবারের পাত্রে খাবার খাচ্ছে সব, এইদিকে বাসে দেওয়া আছে খাবার, বাস দিয়ে বানিয়েছি খাবারের পাত্র, সেখানে খাচ্ছে। কিছু মুরগি জল খাচ্ছে, কিছু মুরগি খাবার খাচ্ছে। তো জলটা এখন একটু বেশি খাচ্ছে শীতকালে, যেহেতু আমি স্টার্টারের সাথে গোয়ার খাবারটা খাচ্ছি, তাই জলটা বেশি টানছে। মুরগির স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে, কোনো রকম রোগ এখনও পর্যন্ত হয়নি। ব্রিডিংকালীন কিছু মুরগি মরেছিলো, তাই 14-15টা হবে, তারপর এখনও পর্যন্ত মডারেটই হয়নি। রেজাল্ট এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। মুরগি বড় হয়েছে খুব সুন্দর, বেশ ভালো বাড়ছে গ্রোথ মুরগি। এগুলো যদি এখন ডিমের জন্য কিছু আলাদা করে রাখা যায়, তাহলে খুব ভালো হবে, কারণ মুরগির স্বাস্থ্য খুব ভালো আছে। আর এরকম স্বাস্থ্য
থাকলে ডিমের জন্য খুব ভালো, ডিমটা খুব ভালো দেয়। ডিমের জন্য মুরগি পালন করতে গেলে তার স্বাস্থ্য অবস্থাই ভালো রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে, নাহলে ডিমটা ভালো দেবে না। তো এখন আজকে 52 দিন বয়স হলো, মুরগি এবং মোরগ যেটা সেটা আলাদা করে চেনা যাচ্ছে, আলাদা করতে কোনো অসুবিধা হবে না। তাই এখন যদি বাছাই করে কিছু মুরগি আলাদা করে রাখা যায় ডিমের জন্য তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো ডিমের জন্য আমার এখনও ঘর করা হয়নি, আমি ভাবছি বানাবো ঘর, তারপরে আমি কিছু মুরগি অবশ্যই ডিমের জন্য রাখব। তো দেখুন এই যে এটার একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ঝিম ধরে বসে রয়েছে, কারণ একে ঠান্ডা লেগেছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন আশা করি। চুন পায়খানা করছিল, চুন পায়খানা ঠিক হয়ে গেছে, তো ঠান্ডা লাগার সমস্যাটা হয়েছে বোঝা যাচ্ছে। অ্যান্টিবায়োটিক দেবো এখন, মেডিকুইন, আশা করি ঠিক হয়ে যাবে। তো মুরগির স্বাস্থ্য দেখে বুঝতে হবে যে কোনো রকম সমস্যা হয়েছে কিনা, না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো মুরগি নিয়ে কাজ করতে করতে আপনারা শিখে যাবেন, মুরগি দেখেই বুঝতে পারবেন যে কী সমস্যা হয়েছে, কী ওষুধ দিতে হবে। প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না, এখন আমার অনেকটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হয়েছে, পুরোপুরি একেবারে ঠিক এখনও হয়নি, একটু সময় লাগবে আরও। তো কাজ চালানোর মতো আমি বুঝতে পারি কোনো সমস্যা হলে, এবং সে মতো ওষুধটাও আমি দিতে পারি।